একাদশ জাতীয় সংসদে 290 এমপি শপথ গ্রহণ বৈধ বলে রায় দিয়েছে আপিল বিভাগ। আজ এ সংক্রান্ত এক লিফট টু আপিল খারিজ করে দিয়ে এ রায় দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর আগে গত 27 জুলাই একাদশ জাতীয় সংসদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। মঙ্গলবার শুনানি শেষে তা খারিজ করে দেয় আদালত। 2018 সালে 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। পরের বছরের 3রা জানুয়ারি একাদশ জাতীয় সংসদের 290 সংসদ সদস্য শপথে নেন। সেই শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়েছিল। রিটে বলা হয়, সংবিধানের 72-এর 3 অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে 5 বছর। তাই দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বলে রিটে উল্লেখ করা হয়। ওই রিটের শুনানি নিয়ে 2019 সালে তা খারিজ করে দেয় হাইকোর্ট। সেই খারিজের বিরুদ্ধেই লিফট টু আপিল করা হয়েছে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আর সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই জানলো কথা বলছে। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 মিনিটে এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ হিসেবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।